নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালোই রয়েছেন। গীতা ও গীতার মাহাত্ম্য দান যে কতটা সুখের ও আনন্দের তা উর্বশী রাউতেলাকে দেখলেই বোঝা যায়। উর্বশী রাউতেলা বেঞ্জামিন নেতান ইয়াহুকে দান করলেন একটি গীতা। But I'll teach you a word of Hebrew and you can teach me a word of Hindi. Okay. Okay. When we want to say everything is okay, we say Sababa. It's not exactly Hebrew, but it's Israeli. Sababa. 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 How do you say everything's good in Hindi? Sab shandar, sab badhiya. Sab shandar, sab bhaiya. But shorter. We have to combine the two. Sab bhaiya. Shababa. Sab badhiya, sab shandar. ইউনিভার্সের 70তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করছেন হারনাথ সান্ধু। 21 বছর পর মিস ইউনিভার্স হয়ে হারনাথ সান্ধু যেমন আনন্দিত, তেমনি গীতা উপহার পেয়ে খুবই আপ্লুত হলেন হারনাথ সান্ধু। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে তুমি আমি যতই চেষ্টা করি না কেন, হাজারো চেষ্টাতেও সে মানুষ হতে পারে না। গীতা অবমাননা করে সে আবারও প্রমাণ করল সে কতটা নিষ্ঠুর। একজন স্কুল শিক্ষিকা কিভাবে এহনো আচরণ করতে পারে ভাবা যায়? ভাবুন তো একবার। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি দেখতে থাকুন। স্কুলে এক ছাত্রের ব্যাগে পাওয়া গিয়েছিল ভগবদ গীতা, আর তা দেখতে পেয়ে এতটাই খেপে গেলেন স্কুলের মুসলিম শিক্ষিকা সাদাব জাহান যে তিনি তা ছুঁড়ে ফেললেন ডাস্টবিনে। পরে ওই ছাত্রের অভিভাবক জানতে পেরে পুলিশে এফআইআর দায়ের করেন। ইতিমধ্যে কর্তৃপক্ষ চাকরি থেকে ছাঁটাই করেছে ওই শিক্ষিকাকে। ঘটনা বিহারের গয়া জেলার ডেলহা থানা এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয়ের। জানা গিয়েছে গয়া শহরের বাগেশ্বরী রোডে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের চুক্তিবদ্ধ শিক্ষিকা সাদাব জাহান। ওই শিক্ষিকা স্কুলে হিন্দি ভাষা পড়াতেন। দায়ের করা অভিযোগ অনুযায়ী ওই ছাত্র তার ব্যাগে ভগবদ গীতা নিয়ে স্কুলে যেত, টিফিনের সময়ে তা পড়ত। তা জানতে পেরে ওই শিক্ষিকা সাদাব জাহান ওই ছাত্রের ব্যাগ থেকে জোর করে তা বের করেন এবং ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দেন। শুধু তাই নয়, ওই ছাত্রকে উদ্দেশ্য করে সবার সামনে হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে কটু মন্তব্য করেন ওই শিক্ষিকা, এমনটাই অভিযোগ। পরে তা জানতে পেরে ডেলহা থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের পিতা। অভিযোগ পেয়ে পুলিশ ওই শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295A, 298, 504 ও 506 ধারায় মামলা দায়ের করেছে, যার এফআইআর নম্বর 307/21। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ওই শিক্ষিকা গ্রেপ্তার হয়নি বলেই খবর। পুলিশের তরফে জানানো হয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ঘটনার কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। তারা ইতিমধ্যেই ওই স্কুল শিক্ষিকাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। সনাতন ধর্মের সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করে সব জায়গায়।